হেলথ অ্যান্ড সেফটি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সে একটা বোর্ড লাগাচ্ছে সেফটি ফার্স্ট, কিন্তু তার নিজেরই কোনো সেফটি নাই, ঠিক আছে? সুতরাং এই ধরনের সেফটি ফার্স্ট চলবে না। সেফটি যদি করেন, আপনার থেকে শুরু করে সবার সেফটি এনশিওর করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এটা সবই আইন অনুযায়ী, আইন অনুযায়ী ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সপ্তাহে একদিন ডিসইনফেক্টেন্ট দিয়ে আমার ফ্লোর ধুইতে হবে। আমাদের ওয়াল, বাইরের ওয়াল প্রতি 14 মাসে একবার, আর ভিতরের ওয়াল প্রতি 3 বছরে একবার রং করতে হবে। বাইরের ওয়াল 14 মাস পরে আর ভিতরের ওয়াল 3 বছর পরে রং করতে হবে। এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে, এটা আইন অনুযায়ী। এবং আপনি কবে এটা করলেন, একটা রেজিস্টারে এই হিসাবটা লিপিবদ্ধ করে রাখতে হবে। 5S সিস্টেম, 5S আপনারা অনেকে হয়তো জানেন, আপনার লেখাপড়ার ভিতরে যারা দেখেছেন তারা করে থাকতে পারেন। 5S, 5টা জাপানি শব্দ, এই জাপানি শব্দ এস দিয়ে 5টা শব্দ, যেটা বেগুনি রঙে দেখতে পাচ্ছেন, আর তার পাশে 5টা ইংরেজি শব্দ যেটাও এস দিয়ে, সর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। এই জিনিসটা নিয়ে একটু সংক্ষেপে বলে দিই, এটা আর কিছুই না, এটা আপনার ব্যক্তিগত ডিসিপ্লিন, আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারেন। এই ম্যাডামরা যারা আছেন, ম্যাডামদের পার্সোনাল যে ব্যাগগুলো, ছেলেরা যারা আছেন আপনার মানি ব্যাগে হাত দিয়ে দেখেন, বা আপনার যে পড়ার টেবিলের ড্রয়ারটা খুলে দেখেন, ঘরমর করে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস ওখানে জমা পেয়েছে, ঠিক আছে? সো এখানে থেকে আপনার 5S শুরু করতে হবে, এবং এই জিনিসটা আপনার সব জায়গায় যদি কার্যকরী করেন সেক্ষেত্রে আপনার জীবনটাই সহজ হয়ে যাবে। প্রথমে কাজ হচ্ছে এই তিনটা, এই তিনটাই হলো কাজ, আর কোনো কাজ নাই। প্রথমে হলো সর্ট, সর্ট মানে আপনি আপনার বাসার পড়ার টেবিলের ড্রয়ারটা খোলেন, ড্রয়ারটা বের করে পুরা জিনিস যা আছে টেবিলের উপরে ঢালেন। আপনার দেখে অবাক লাগবে, এই জিনিসটা কেন আমি এখানে রাখছি, এটা কেন এখানে, এটা কেন এখানে, ঠিক আছে? আপনার মানি ব্যাগের ভিতরে দেখেন কোন আমলে আপনি একটা মনে করেন পেনড্রাইভ কিনছেন, পেনড্রাইভের রিসিপ্টটা ওখানে রয়ে গেছে, কোন আমলে কার সাথে পরিচয় হয়েছিল একটা ভিজিটিং কার্ড দিয়েছিল রেখে দিয়েছেন। মানি ব্যাগ হলো টাকা রাখার জায়গা, কিন্তু এর ভিতরে অপ্রয়োজনীয় কাগজ আজেবাজে জিনিসপত্র দিয়ে এরকম মোটা হয়ে আছে। পকেট মারা দেখলে খুব খুশি হবে, আপনি পিছিয়ে নেবে, কিন্তু পকেট মারার পরে দেখবে আলতু ফালতু জিনিসপত্র, টাকা আছে 112 টাকা। সো এটা তো হবে না। আপনার যেখানে যেটা রাখার দরকার, আমি অনুরোধ করবো জাস্ট একটা প্র্যাকটিস করে দেখেন, এই মানি ব্যাগটা নিয়ে একটু ঢালেন, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেন, প্রয়োজনীয় জিনিসটা রাখেন। সো আপনার অপ্রয়োজনীয় জিনিস বের হয়ে গেল। যেগুলো আপনি রাখবেন সেগুলো সুন্দর করে গুছায় রাখেন, আপনার ব্যাগ বলেন, আপনার মানি ব্যাগ বলেন, আপনার পড়ার টেবিলের ড্রয়ার বলেন, ম্যাডামরা যারা আছেন আপনার কিচেনটা বলেন। সো কিচেনে মনে করেন এক চিনি 4 জায়গায় আছে, বাজার থেকে 2 কেজি চিনি আনলো, বড় ডিব্বাতে রাখলো, ওখান থেকে রান্না করার জন্য ছোট ডিব্বা, কেউ চাইছে তারপরে ছোট সুগার পট, তারপরে একদিন একটু খাইতে চাইছে কেউ পিরিসে করে নিয়ে গেছে। সো এরম ছড়ায় ছিটায় আছে, সবগুলো এক জায়গায় করেন, অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিয়ে যেগুলো প্রয়োজনীয় সেগুলো সুন্দর করে গুছায় রাখেন। আর গুছায় রাখার পরে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করতে হবে, যাতে চকচক করে, শাইন করে। এই হলো কাজ, এই তিনটাই কাজ, আর কোনো কাজ নাই। এই যে কাজগুলো করলেন এটাই আপনার স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে হবে, এটা আপনার স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে হবে, এবং ভবিষ্যতে এটা যাতে নষ্ট না হয় সেলফ ডিসিপ্লিন, যে এটা আপনি মেনে চলবেন। সো এটা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি ফ্যাক্টরি লেভেলে এই জিনিসটা করি তাহলে অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে প্রয়োজনীয় জায়গা নষ্ট হবে না, এবং এটা অবশ্যই
ভালো থাকবে। আইন অনুযায়ী পুরুষ এবং মহিলাদের আমার আলাদা টয়লেট থাকতে হবে, প্রত্যেকটা টয়লেট ডিসইনফেক্ট্যান্ট দিয়ে পরিষ্কার করতে হবে। ওয়ার্কারের ব্যবহারের জন্য তিনটা জিনিস দিতে হবে আমাকে রেগুলার, একটা হলো সাবান, দ্বিতীয়টা হলো টাওয়েল, তৃতীয়টা হলো স্যান্ডেল। টয়লেটে অবশ্যই এক্সস্ট ফ্যান লাগানো থাকবে যাতে বাতাসটা বেরিয়ে যেতে পারে। ওয়ার্কারকে পর্যাপ্ত পরিমাণে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং ড্রিঙ্কিং ওয়াটার যেখানে থাকবে সেখানে প্রতি ছয় মাসে ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট করার একটা রিপোর্ট থাকবে, ICDDRB থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই টেস্টটা করানো হয় পয়সার বিনিময়ে। করার পরে ওই আমার অফিসেও এটা রাখতে হবে এবং যেখানে পানি খাবার পানি দেওয়া থাকবে সেখানেও এই পানির এই সার্টিফিকেটটা ঝুলানো থাকতে হবে। তো যেখানে পানি থাকে সেখানে পানিতে এক ধরনের শ্যাওলা বা শৈবাল জন্মে, এই শৈবালটা কিছুদিন পরে মরে যায়, মরে গিয়ে এটার থেকে এক ধরনের বিষাক্ত কষ বের হয় যেটা মানুষের জন্য খুব খারাপ। অ্যাটলিস্ট বছরে একবার করে আমাদের এই ওভারহেড ট্যাঙ্কি বা আন্ডারহেড ট্যাঙ্কি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে। এখন বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে গেছে যারা প্রফেশনালি এগুলো পরিষ্কার করে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই কেউ যাতে দুষ্টামি করে বদমাইশি করে শত্রুতা করে আমার খাওয়ার পানি নষ্ট করতে না পারে। খাওয়ার পানি যেখানে দেওয়া হবে সেই জিনিসটা অবশ্যই তালাবদ্ধ অবস্থায় রাখতে হবে এবং পরিষ্কার পানি ঢুকানোর পরে কেউ ইচ্ছা করেও কোনো ক্ষতি যাতে আমাদের করতে না পারে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। টয়লেটের দরজা থেকে 20 ফিটের ভিতরে কোনো খাবার পানি রাখা যাবে না, টয়লেটের দরজা থেকে 20 ফিটের ভিতরে কোনো খাবার পানি রাখা যাবে না, এটাও আইন। যারা গরম জায়গায় কাজ করে বিশেষ করে আয়রনম্যান বা জেনারেটর বয়লার যেখানে ওখানে যারা কাজ করে তাদেরকে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস সালাইন দিতে হবে। যেখানে গরম আছে গরমের দিনে ওয়ার্কারদেরকে পানি ঠান্ডা করে ওয়াটার কুলারের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। ফায়ার সেফটি নিয়ে একটু কথা বলি, এই যে ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন ফায়ার সেফটির জন্য ফায়ার অ্যালার্ম, পিএ সিস্টেম এবং অ্যাড্রেসেবল যে ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকে এগুলোর ব্যবস্থা থাকতে হবে। ফায়ার অ্যালার্ম, পিএ সিস্টেম এগুলো সেকেন্ডারি ব্যাকআপে থাকতে হবে যাতে করে কারেন্ট চলে গেলেও আমাদের এই জিনিসগুলো কাজ করে। ইভাকুয়েশন প্ল্যান থাকতে হবে, ইভাকুয়েশনের জন্য বের হওয়ার যে রাস্তা সেই রাস্তায় আলোকিত জরুরি বহির্গমনের জন্য ব্যবস্থা থাকতে হবে, চিহ্নিত থাকতে হবে এবং এই জায়গাগুলো অবশ্যই সেকেন্ডারি ব্যাকআপে থাকতে হবে। এক্সটিংগুইশার, আগুন ধরলে প্রাথমিক অবস্থায় আগুন ছোট থাকা অবস্থায় এক্সটিংগুইশার দিয়ে নিভানোর ব্যবস্থা থাকতে হবে এবং এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করা হবে তার একটা নির্দেশিকা প্রত্যেকটা এক্সটিংগুইশারের সঙ্গেই লাগানো থাকতে হবে। এছাড়া আমাদের যে 3 ধরনের এক্সটিংগুইশার আছে, কার্বন ডাইঅক্সাইড, ABC পাউডার এবং ফোম টাইপ, এটা কোথায় কী কাজের জন্য ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড যেখানে বৈদ্যুতিক আগুন সেখানে ব্যবহার করা হয়, ABC পাউডার বৈদ্যুতিক এবং কাঠের বা নর্মাল আগুনে ব্যবহার করা হয়, এবং ফোম টাইপ সাধারণত তেল গ্যাস যে আগুনগুলো থাকে সেখানে এটা ব্যবহার করা হয়। তো আমাদের কারখানায় কোন ধরনের এক্সটিংগুইশার কয়টা থাকবে সেটা উল্লেখ করা থাকে, সেই অনুযায়ী আমাদেরকে এক্সটিংগুইশার রাখতে হবে। এই ফায়ার এক্সটিংগুইশারের বাইরে এক ধরনের নতুন এক্সটিংগুইশার বর্তমানে চালু হয়েছে, সেটা হলো বল টাইপ এক্সটিংগুইশার। এটা সাধারণত ফ্যাক্টরিতে ঝুলানো অবস্থায় থাকে, কোথাও যদি আগুন ধরে তখন এইটাকে ধরে আগুনের ভিতর ছুঁড়ে দিলে সেটা ওখানে আগুন নিভিয়ে ফেলে। এটা এক ধরনের বোমের মতো, এই যে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলেই এটা অটোমেটিক্যালি বাস্ট করে। এছাড়া এই বলটা
যে সমস্ত জায়গায় আগুন লাগার সম্ভাবনা থাকে, বিশেষ করে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, ডিবি বোর্ড, এটার থেকে 30 সেন্টিমিটার উপরে লাগাই দেওয়া হয়। কোনো কারণে যদি এই সমস্ত জায়গায় আগুন লাগে, এটা অটোমেটিক্যালি বাস্ট করবে এবং আগুনটাকে নিভিয়ে দেবে। কারখানায় এরকম দাগ যেখানে দেখবেন, অর্থাৎ সেখানে একটা ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার রিলেটেড কোনো ধরনের কোনো জিনিসপত্র পাওয়া যাবে, এটা সবাইকে মনে রাখতে হবে। এছাড়া প্রত্যেকটা ফ্লোরে, ফ্লোর মাল্টিফ্লোর মাল্টিস্টোরেড বিল্ডিং যদি হয়, প্রত্যেকটা ফ্লোরে আমাদের এই ধরনের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো থাকতে হবে। মাল্টিস্টোরেড বিল্ডিংয়ে যদি থাকে, কোনো কারণে সিঁড়ি বন্ধ হয়ে গেলে দড়ি বেয়ে যাতে নামা যায়, সেজন্য দড়ি এবং অ্যাসবেস্টের এই মোটা হ্যান্ড গ্লোভস থাকবে, যাতে করে দড়ি ছেড়ে দিয়ে দড়ি বেয়ে ওয়ার্কার নামতে পারে। কিন্তু দড়ি বেয়ে নামতে হলে মনে রাখতে হবে, কোনো অবস্থায় খালি হাতে কেউ নামবে না, অবশ্যই এই ধরনের মোটা গ্লাস ব্যবহার করে দড়ি দিয়ে নামা সম্ভব। এছাড়া এই ধরনের ফায়ার হুড থাকে, এবং এটা হলো একটা ব্ল্যাঙ্কেট, কোনো কারণে যদি কারো ছোটো জায়গায় বা বড়িতে আগুন লেগে যায়, এটা দিয়ে চাপ দিলে সে আগুন নিভিয়ে ফেলা সম্ভব। এছাড়া এই জিনিসগুলো থাকে ফায়ার থেকে বাঁচার জন্য, সেই জিনিসগুলো সবাই একটু খেয়াল রাখতে হবে। ফায়ার কন্ট্রোল রুম, আগে এই জিনিসটা আমাদের দেশে ছিল না, বর্তমানে প্রত্যেকটা বড় ফ্যাক্টরিতে ফায়ার কন্ট্রোল রুম আছে, এবং একজন লোক এখানে বসে পুরো ফ্যাক্টরির কোথায় কী হচ্ছে সে দেখতে পারে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে। ওয়াটার রাইজার প্রত্যেকটা মাল্টিস্টোরড বিল্ডিংয়ে, প্রত্যেক ফ্লোরে যাতে পানির ব্যবস্থা থাকে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সেই ফ্লোরে এই যে পানি আসছে, পানি উঠতেছে, প্রত্যেক ফ্লোরেই যাতে আমি পানি দিয়ে আগুন নিভোতে পারি, তার একটা ব্যবস্থা থাকতে হবে। এই ওয়াটার রাইজার থেকে এইভাবে হোজ রিলের বক্স থাকে, এখান থেকে পাইপ বের করে ফ্লোরের যে কোনো জায়গায় আগুন নিভানো সম্ভব। স্প্রিংকলার একটা ইকুইপমেন্ট, সেটা হলো এই ধরনের ছোট ছোট, এখানে নাই বোধ হয়, আচ্ছা, এই ধরনের ছোট ছোট একটা জিনিস লাগানো থাকে, উপরে পানির পাইপের লাইন থাকে, সেই পানির পাইপের লাইনের সাথে এই ছোট্ট ইকুইপমেন্টটা, এতটুকু একটা ছোট্ট ইকুইপমেন্ট পানির পাইপের সাথে লাগানো থাকে। এখানে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, নিচে যদি কোথাও আগুন লাগে, এটাও 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে এটা বাস্ট করে, এবং বাস্ট করলে তখন ঠিক এইভাবে বৃষ্টির মতো পানি ঝরে পড়ে, এইভাবে বৃষ্টির মতো পানি ঝরে পড়ে এবং নিচে আগুন থাকলে সেটাকে নিভিয়ে দেয়। বিল্ডিংয়ের উচ্চতা যদি 6 তলার উপরে হয়, তখন এটা ম্যান্ডেটরি, এটা অবশ্যই থাকতে হবে। 6 তলার উপরে বা 60 ফিটের উপরে যদি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই স্প্রিংলার কভার থাকতে হবে, আইলস মার্ক করা থাকতে হবে, বের হওয়ার রাস্তা মার্ক করা অবস্থা থাকতে হবে। কোনো অবস্থাতেই ফ্যাক্টরিতে এই ধরনের দরজা বা কলাপসেবল গেট থাকবে না, ওখানে সুইং ডোর থাকতে হবে, এবং সুইংটা বাইরের দিকে হবে, কোনো অবস্থায় ভিতরের দিকে যাতে না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে 3 ধরনের দরজা দেখতে পাচ্ছেন, শাটার, স্লাইডিং এবং কলাপসেবল। এই যে শাটার ডোর যেটা, এটা কোনো অবস্থাতে থাকবে না, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্লাইডিং, এটাও রাখা যাবে না, কলাপসেবল। কোনো ফ্যাক্টরিতে এই 3 ধরনের দরজা রাখা যাবে না, অবশ্যই সুইং ডোর রাখতে হবে, এবং সুইংটা করতে হবে বাইরের দিকে। ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে রেগুলার, FSCD অর্থাৎ ফায়ার ব্রিগেডে যারা আছে তারা টাকার বিনিময়ে ট্রেনিং দিয়ে থাকে, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বর্তমানে BGMI বা BKMA তাদেরও যে ফায়ার সেল আছে, তারাও ট্রেনিং দিয়ে থাকে, প্রত্যেক 2 মাস পরপর তাদেরকে দিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 18% অর্থাৎ আপনার যে টোটাল ওয়ার্কার আছে তার 18% ওয়ার্কারকে FSCD বা BGMI BKMA এর ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। নিয়মিত ফায়ার ফাইটিংয়ের ড্রিল করতে হবে, এবং এই ড্রিল করার সময় আপনার রেকর্ড রাখতে হবে যে কত অল্প সময়ের ভিতরে আপনি আপনার কারখানা খালি করতে পেরেছেন, এবং এই ছবি রাখতে হবে, এবং এটা
আর একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে আপনাকে টোটাল জিনিসটা লিপিবদ্ধ রাখতে হবে। ওয়ার্কার যেখানে কাজ করে সেখানে অবশ্যই ক্রস এয়ার ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন থাকতে হবে, অর্থাৎ একদিক দিয়ে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে হবে। ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকতে হবে। কারখানার কোথায় কতটুকু আলো হবে তার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী, বিশেষ করে আমার নিডল পয়েন্টে, অর্থাৎ মেশিনের পুরো রুম আলো করে দরকার নাই, আমার নিডল পয়েন্টে 800 লাক্স আলো লাগবে, ফিনিশিংয়ে 1000 লাক্স আলো লাগবে। অর্থাৎ ক্রিটিক্যাল কাজ যেখানে হয় সেখানে ওয়ার্কারের চোখের উপরে যাতে প্রেশার না পড়ে, সেই জন্য সেই সমস্ত জায়গাগুলোতে 1000 লাক্স এবং নিডল পয়েন্টে 800 লাক্স আলোর ব্যবস্থা থাকতে হবে। এবং এটার জন্য বর্তমানে খুব সুন্দর স্পটলাইট পাওয়া যায়, স্পটলাইট দিয়ে কম ইলেকট্রিসিটিতে আমরা এই রিকোয়ার্ড আলোগুলো পেতে পারি। ক্রস ভেন্টিলেশনের কথা বলেছিলাম, এটাই হলো সেই ক্রস ভেন্টিলেশন, অর্থাৎ একদিকে জানলা দিয়ে বাতাস ঢুকবে আর একদিক দিয়ে বাইরে যাবে। এটা একদম সোজাসুজি না হলেও চলবে, একদিক দিয়ে ঢোকা এবং একদিক দিয়ে বের হওয়ার ব্যবস্থা থাকতে হবে। যদি ফ্লোর বড় হয় সেখানে উপর থেকে পাম্প করে বাতাস ঢুকানোর এরকম ব্যবস্থা থাকবে। টিনের শেড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের একটা তাপ নিরোধক একটা ম্যাটেরিয়াল দিয়ে এমনভাবে ব্যবস্থা করে দিতে হবে যাতে করে উপরের তাপটা ভিতরে আসতে না পারে। আলোর কথা বলছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলো এই লাক্স মিটার দিয়ে মেপে আমরা এইভাবে আলোর ব্যবস্থা করে থাকি। ওয়েস্টেজ ম্যানেজমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কারখানার জন্য। যত ধরনের ওয়েস্টেজ তৈরি হয়ে থাকে এই ওয়েস্টেজগুলো যথাযথভাবে পরিষ্কার রাখাই আমাদের দায়িত্ব। তবে কোনো অবস্থাতে মেডিকেল ওয়েস্ট যাতে অন্য কোনো ওয়েস্টের সঙ্গে না মেলে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মেডিকেল ওয়েস্ট সাধারণত ওই বিভিন্ন হসপিটালের সঙ্গে কারখানার যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্টের ভিতরে উল্লেখ থাকে আমার কারখানায় যত মেডিকেল ওয়েস্ট হবে সেটা তারা নিয়ে যাবে এবং সেটা ডিসপোজ অফের ব্যবস্থা করবে। ওয়েলফেয়ার, প্রতি 150 জন ওয়ার্কারের জন্য একটা করে ফার্স্ট এড বক্স থাকতে হবে। ফার্স্ট এড বক্সে কী কী ওষুধ থাকবে তার তালিকা দেওয়া আছে এবং প্রতিটা ফার্স্ট এড বক্সের জন্য 2 জন করে ফার্স্ট এডার থাকবে যারা এই ধরনের একটা অ্যাপ্রন পরবে যাতে করে সবাই তাদেরকে চিনতে পারে যে এই হলো আমার ফার্স্ট এডার। এই বক্সের কাছে যারা কাজ করবে 150 জন তাদের যে কোনো প্রাথমিক চিকিৎসার প্রয়োজনে এই ফার্স্ট এডারের সঙ্গে যোগাযোগ করবে এবং তার কাছ থেকে চিকিৎসা নেবে। প্রত্যেকটা কারখানায় অন্তত 1 জন ডক্টর এবং নার্সের ব্যবস্থা থাকতে হবে মেডিকেল রুমে। মেডিকেল রুমের যে ব্যবস্থা আছে আমার পক্ষে যদি সেই ইঞ্জুরি বা যে কোনো অসুস্থতা ম্যানেজ করা সম্ভব হয় তাহলে এখানে এই ইয়েগুলো ট্রিটমেন্ট করা হয়, যে ডক্টর থাকে বা নার্স থাকে তারা থাকে, তাদের জন্য 2টা বেড থাকে, একটা পুরুষ বেড একটা মহিলা বেড। তো এখানে তাদেরকে ব্যবস্থা দেওয়া হয়। কোনো কারণে যদি অসুস্থতা বা ইঞ্জুরি এদের নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে যে হসপিটালের সঙ্গে আমার এগ্রিমেন্ট আছে সেই হসপিটালে পাঠিয়ে দিলে সেই হসপিটাল তখন তার চিকিৎসা দিতে বাধ্য। ওয়ার্কারদের ব্যবহারের জন্য যেখানে 100 বা ততোধিক ওয়ার্কার আছে তাদের ব্যবহারের জন্য একটা ক্যান্টিনের ব্যবস্থা থাকতে হবে, যেখানে ওয়ার্কার ইচ্ছা করলে কিছু শুকনা খাবার পানি এগুলো কিনে খেতে পারে। দুপুরের ওয়ার্কার এক জায়গায় বসে যাতে খাবার খেতে পারে তাদের জন্য ডাইনিং হলের ব্যবস্থা থাকতে হবে। এবং যেখানে ফিমেল ওয়ার্কার আছে সেই ফিমেল ওয়ার্কারদের জন্য আলাদা বসার জায়গা থাকতে হবে। যেখানে ফিমেল ওয়ার্কার আছে তাদের বাচ্চাদেরকে দিনের বেলায় রাখার জন্য ডে কেয়ার বা চাইল্ড কেয়ার ব্যবস্থা থাকতে হবে, যেখানে ওয়ার্কাররা তাদের বাচ্চাকে রেখে নিশ্চিন্তে ওয়ার্ক স্টেশনে কাজ করতে পারে, মেশিনে কাজ করতে পারে, তার জন্য এইভাবে ব্যবস্থা করা হয়। এদেরকে কাপড় চোপড় খাওয়া দাওয়া দেওয়া হয়, খেলনার ব্যবস্থা করে দেওয়া হয়, কিছু কিছু
ছবির বইটিও দেওয়া হয় যাতে করে তারা এই জায়গায় আনন্দে থাকতে পারে এবং তাদেরকে দেখাশোনার জন্য প্রশিক্ষিত গভর্নেন্সের ব্যবস্থা থাকে এবং তারা কাজ শেষ করে বাচ্চাকে এখান থেকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে পানির ব্যবহার করে থাকি। এই পানিটা বা কেমিক্যাল মিশ্রিত পানি কোনো অবস্থাতে নেচারে ছাড়া যাবে না, এটা ইটিপির মাধ্যমে পরিশোধ করে আমাদেরকে ছাড়তে হবে, এটা একটু সবাই মনে রাখবেন। আমি খুব সংক্ষেপে গেলাম এখানে, একটু পরে এটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব। লিফ্ট প্রতি ছয় মাসে অন্তত একবার করে মেনটেন করতে হবে এবং এটা রেকর্ড রাখতে হবে, কোনো অবস্থাতে লিফ্টে যাতে ওভারলোড না হয় এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেফটির জন্য আই প্রোটেক্টিভ গ্লাস, যেখানে এটা একটা স্ন্যাপ বাটন মেশিন দেখতে পাচ্ছেন, এখানে খুব জোরে একটা জিনিস লোহার উপরে আর একটা লোহা দিয়ে চাপ দিয়ে এই বোতামটা লাগানো হয়, অনেক সময় ওটা ছিটকে আসে, এটা থেকে বাঁচার জন্য একটা আই প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করা হয়। এই ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যখন যেখানে আছে সেই জিনিসগুলো অবশ্যই যেন ব্যবহার করা হয়। যেখানে ওয়েল্ডিং করা হয় ওয়েল্ডিংয়ের জন্য এই ধরনের গ্লাস ব্যবহার করা হয়। যেখানে উচ্চ শব্দ হচ্ছে উচ্চ শব্দটা রেকর্ড করে রাখতে হবে এবং যে সমস্ত ওয়ার্কার উচ্চ শব্দের জায়গায় কাজ করছে তাদের কানে এয়ার প্লাগ বা মাফল ব্যবহার করতে হবে। যদি 100 ডেসিবল থেকে 60 ডেসিবলের ভিতরে থাকে তাহলে এরকম একটা এয়ার প্লাগ, যেটা রাবারের মতো থাকে, কানের ভিতর দিলে বাইরের শব্দ যায় না, এয়ার প্লাগ ব্যবহার করতে হবে। কিন্তু এটা যদি 100 ডেসিবেলের উপরে যায় তখন এই ধরনের মাফল ব্যবহার করতে হবে, এয়ার মাফল। এয়ার মাফল যদি কোনো ওই এলাকায় যদি কোনো ভিজিটরও আসে তার জন্য এয়ার মাফলের ব্যবস্থা রাখতে হবে। যেখানে উচ্চ আলো বা স্পার্ক বা ওয়েল্ডিংয়ের কাজ যারা করে তাদের বছরে একবার চোখের পরীক্ষা করতে হবে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রক্ষার জন্য যে জিনিসগুলো শরীরের সাথে সেটাই হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই। যে বছরে একবার যারা উচ্চ আলোতে কাজ করে স্পার্ক ওয়েল্ডিংয়ের কাজ করে তাদের বছরে একবার তাদের চোখের পরীক্ষা করাতে হয় এবং চোখের পরীক্ষা করে তার রেকর্ডটা মেনটেন করতে হয়। আমরা ছোট্ট একটা জিনিস ইয়ে করব, বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে বিভিন্ন কালারের ছোট ছোট বল দিয়ে একটা সংখ্যা লেখা আছে, একটা নির্দিষ্ট কালার একটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট কালার দিয়ে একটা সংখ্যা লেখা আছে এই ছবির ভিতরে। এরপরে আসে কান, যেখানে উচ্চ শব্দ তৈরি হয় এইখানে যদি কেউ কাজ করে থাকে তাহলে তার জন্য কানে সমস্যা হতে পারে। অনেক শব্দ যেখানে ওই যে হর্ন হাইড্রোলিক হর্ন এখানে কানের সমস্যা হতে পারে, বছরে একবার তাদের কানের পরীক্ষা করতে হবে, ঠিক আছে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে সেই রেকর্ডটা পার্সোনাল ফাইলে প্রিজার্ভ করতে হবে এবং এই যে খরচ মালিক নিজে বহন করবে। এটা লাং, আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে বা বিভিন্ন ফ্যাক্টরিতে কেমিক্যাল ইউজ হয়ে থাকে, এই কেমিক্যাল থেকে এক ধরনের বাষ্প বের হয়, যে বাষ্পটা নিঃশ্বাসের সঙ্গে যখন মানুষ নেয় তখন এখানে এক ধরনের ক্ষতি হয় লাংসে গিয়ে। লাংসে ক্ষতিটা দীর্ঘদিন হতে থাকলে তার পক্ষে শ্বাসকষ্ট বা লাংসের সমস্যা তৈরি হয়, তখন এটার জন্য কতটুকু হয়েছে প্রত্যেক বছর একবার এই টেস্টটা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি জোরে ফু দেয়, ফু দিলে এই যে লাল দাগটা এটা সরতে থাকে, আপনি ফু দিয়ে কতটুকু আপনার লাংসের শক্তি আছে সেই জিনিসটা মাধ্যমে করা হয়। বর্তমানে এটার ইলেকট্রনিক ভার্সন বাড়াই গেছে, এটা হাতে নিয়ে আপনি যদি ফু দেন তাহলে এই মেশিনে আপনাকে বলে দেবে আপনার লাংসের অবস্থা কী। কেমিক্যাল বা বর্তমানে আমরা এটা নিয়ে খুব সচেতন হাত ধোয়ার বিষয়টা,
হাত ধোয়াটা রাখবেন, যাতে করে কেমিক্যালের মাধ্যমে বা আমার অফিসের কাজের মাধ্যমে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হাত ধোয়ার কিছু নিয়মকানুন আছে, পানি প্রথমে ছাড়বেন, হাত ভিজাবেন, হাত ভিজানোর পরে সাবান নেবেন, ফেনা উঠাবেন, হাত ধোয়ার পরে কোনো অবস্থাতেই এই যে ট্যাপ যেটা খুলেছিলেন পানির জন্য সেটা খালি হাতে ধরা যাবে না, তাহলে আপনার ওখানকার ময়লাটা আবার হাতে আসলো। তো এই যে বন্ধ করার সময় অবশ্যই একটা থার্ড কোনো কিছু দিয়ে এটা বন্ধ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, MSDS, এটা শুধু মনে রাখবেন, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আপনারা যখন যে কোনো ওষুধ কেনেন না কেন, ওষুধ কিনলে ওষুধের প্যাকেটের ভিতরে একটা কাগজ থাকে না, অনেক বড় লেখা টেখা বিভিন্ন ভাষায় লেখা কাগজ, বাংলা, ইংলিশ, চাইনিজ বিভিন্ন ভাষায় লেখা কাগজপত্র থাকে। এটাই হলো MSDS, অর্থাৎ এই ওষুধটা কী কী দিয়ে ওষুধটা বানানো হয়েছে, এই ওষুধটার সাইড এফেক্ট কী, এইভাবে সব কিছু ওখানে লেখা থাকে। ঠিক তেমনিভাবে আমরা যত কেমিক্যালই ব্যবহার করি না কেন, সেই কেমিক্যালগুলো কীভাবে তৈরি, এটার ক্ষতি করার ক্ষমতা কতটুকু, এটা কীভাবে যদি গায়ে পড়ে যায়, চোখে পড়ে যায়, চামড়ার উপর পড়ে, আমার নিঃশ্বাসের সাথে বুকের ভিতরে যায়, কী করতে হবে, সেই জিনিসগুলো সব এখানে লেখা আছে। তো আমরা যে কোনো কেমিক্যালই ব্যবহার করি না কেন, MSDS অবশ্যই আমার থাকতে হবে, এবং সেই MSDS দেখে আমরা কেমিক্যাল ব্যবহার করব। রাইট, PPE-র কথা বলেছিলাম, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। কাজের প্রয়োজনে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ রাখার জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাই হলো PPE। আমরা পা বাঁচানোর জন্য গামবুট পরে থাকি, হাতে হ্যান্ড গ্লোভস পরে থাকি, শ্বাস প্রশ্বাসের জন্য আমার লাংস বাঁচানোর জন্য রেসপিরেটর পরে থাকি, চোখ বাঁচানোর জন্য হেলমেট বা মাস্ক পরে থাকি, এয়ার প্লাগ পরে থাকি, অ্যাপ্রন পরে থাকি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলোই আমাকে বিভিন্ন সময় কাজের সময় বিভিন্ন হ্যাজার্ড থেকে রক্ষা করবে। যেহেতু আমি এগুলো ব্যক্তিগতভাবে আমি আমার শরীরে পরে থাকি, এই জন্য এটাকে বলা হয় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। এই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিনে দেওয়ার দায়িত্ব হচ্ছে মালিকের, এটা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং কীভাবে ব্যবহার করতে হবে এটা শেখানোর দায়িত্ব হলো আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টের, এবং সবাইকে এটা যথাযথভাবে ব্যবহার এনশিওর করতে হবে আমাদেরকেই।